আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল সেই কাঁঠাল সম্পর্কে কাঁঠালের উপকারিতা বিশেষ করে কাঁঠালের বৃষ্টি উপকারিতা আপনাদের সামনে শেয়ার করব তো আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল সেই কাঁঠাল আমাদের বাংলাদেশের সব স্থানেই কম বেশি পাওয়া যায় বসন্ত ও গ্রীষ্মেরে প্রথমে কাঁচা অবস্থায় এবং গ্রীষ্ম ও বর্ষায় পাকা অবস্থায় পাওয়া যায় এই ফলটি আকারে বেশ বড় হয়ে থাকে এর পুষ্টিগুণ রয়েছে অনেক কাঁঠালের চার পাঁচ কোয়া থেকে একশো কিলো ক্যালোরি খাদ্য শক্তি পাওয়া যায় এর হলুদ রঙের কোষ হচ্ছে ভিটামিন এ সমুদ্র দুই তিন কোয়া কাঁঠাল আমাদের এক দিনের ভিটামিন এ এর চাহিদা পূরণ করে সেজন্য কাঁঠাল অপুষ্টিজনিত সমস্যা রাতখানা এবং রাতখানা থেকে অন্ধত্ব প্রতিরোধ করার জন্য খুবই উপযোগী ফল শিশু কিশোর কিশোরী এবং পূর্ণ বয়স নারী পুরুষ সব শ্রেণীর জন্যই কাঁঠাল খুব উপকারী ফল গর্ভবতী এবং যে মা বুকের দুধ খাওয়ান তাদের জন্য কাঁঠাল দরকারি ফল শরীরে ভিটামিন এ এর অভাব দেখা দিলে ত্বক খসখস হয়ে যায় শরীরে লাবণ্যতা হারিয়ে ফেলে এজন্য কাঁঠাল প্রতিরোধ করতে পারি এছাড়া কাঁঠালের মধ্যে ভিটামিন সি এবং কিছুটা বি আছে পাকা কাঁঠাল যেমন উপকার রয়েছে তেমনি কাঁচা কাঁঠালও কম উপকারী নয় পাকা কাঁঠালে বেচি বাদামের মতো বেজে যেমন খাওয়া যায় তেমনি তরকারি হিসেবেও খাওয়া যায় একশো গ্রাম কাঁঠালের বেচিতে ছয় দশমিক ছয় গ্রাম আমিষ আছে ও পঁচিশ দশমিক আট গ্রাম শর্করা আছে সবার জন্য আমিষ সমুদ্র কাঁঠালের বেচি উপকারী এজন্য কাঁঠাল গাছ বেশি লাগানো উচিত সে সঙ্গে কাঁঠাল ফলটি খেয়ে ভিটামিন এ এর ঘাটতি পূরণ করা সম্ভব তো সমন্বিত ভিউয়ার্স এখন আমরা ধারাবাহিকভাবে আমরা কাঁঠালের বৃষ্টি উপকারিতা শুনব এক নম্বর কাঁঠালে চর্বির পরিমাণ নিত্যান্ত কম এ ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কা কম দুই কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস একশো গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ তিনশো তিন মিলিগ্রাম যারা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এজন্য কাঁঠালে উচ্চ রক্তচাপের চাপের উপশম হয় তিন কাঁঠালে প্রচুর পরিমাণ এ আছে যারা আতখানা রোগ প্রতিরোধ করে চার কাঁঠালের অন্যতম উপযোগীতা হল ভিটামিন সি প্রাকৃতিকভাবে মানব দেহে ভিটামিন সি তৈরি হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে ভিটামিন সি পাঁচ কাঁঠালে বিদ্যমান টেন্স, আলসার ক্যান্সার উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধ প্রতিরোধে সক্ষম ছয় কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে এছাড়াও আমাদের আমাদেরকে সর্দি কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে সাত টেনশন এবং নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকরী আট বধহজম রোধ করে কাঁঠাল নয় কাঁঠাল গাছের শিকড় হাঁপানি উপশম করে শেকড় শেকড় সিদ্ধ করলে যে উৎকৃষ্ট পুষ্টি উপাদান নিষ্কাশিত হয় তা হাঁপানির প্রকম নিয়ন্ত্রণে সক্ষম দশ চর্মরোগের সমস্যা সমাধানেও কাঁঠালের শেকড় কার্যকরী জ্বর এবং ডায়রিয়া নিরাময় করে কাঁঠালের শিকড় এগারো কাঁঠালে আছে বিপুল পরিমাণে খনিজ উপাদান ম্যাঙ্গানিজ যা রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে বারো কাঁঠালে বিদ্যমান ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো হাড়ের গঠন ও হার শক্তিশালীকরণে ভূমিকা পালন করে তেরো কাঁঠালে আছে ভিটামিন বি সিক্স যা হৃদরোগের ঝুঁকি কমায় চোদ্দ কাঁঠালে বিদ্যমান ক্যালসিয়াম কেবল হাড়ের জন্য উপকারী নয় রক্ত সংকোচন প্রক্রিয়া সমাধানীয় ভূমিকা রাখে পনেরো ছয় মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি শিশুকে কাঁঠালের রস খাওয়ালে শিশুর ক্ষুদা নিবারণ হয় অন্যদিকে তার প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ হয় চিকিৎসা শাস্ত্র মতে প্রতিদিন দুইশো গ্রাম তাজা পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পশুর অভাব দূর হয় সতেরম গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভ গর্ভস্থ সন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয় আঠারো দুগ্ধদানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায় উনিশ এ ফল আশালু বিদায় কুষ্ঠকাঠিন্য দূর করে বিশ কাঁঠালে রয়েছে খনিজ উপাদান আয়রন যা দেহের রক্তালক্তা দূর করে তো সমন্বিত ব্যয়াস এই হলো বৃষ্টি কাঁঠালের উপকারিতা আমরা শুনেছি তো আমরা সকলে বেশি বেশি করে কাঁঠাল গাছ লাগাব এবং অন্যদেরকেও কাঁঠাল গাছ লাগানোর জন্য উৎসাহিত করবো সবাইকে ধন্যবাদ